আসসালামু আলাইকুম গাইস, কেমেট মাইনিং এ যারা যারা কাজ করছেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেগুলারিটি মেইনটেইন করে মাইনিং করতেছি। অলরেডি আমার কিন্তু 33.71 কিন্তু হয়েছে এন্ড বিটিসি কিছু পরিমাণ হয়েছে। তো আজকের এই ভিডিওতে দেখাবো যারা এখন পর্যন্ত কাকামেট অর্থাৎ কেমেট মাইনিং এ কাজ করছেন না, কিভাবে আপনারা হচ্ছে মাইনিং করে আপনার ব্যালেন্সটাকে ইনক্রিজ করবেন ডেইলি এন্ড হচ্ছে কিভাবে ডেইলি রিসিভ করবেন এন্ড সমস্ত বিষয়বস্তু কিভাবে কি করবেন সমস্ত বিষয়বস্তু দেখাবো, সঙ্গেই থাকুন। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস তবে লাইকন, এখানে আর্নিং রিলেটেড ভিডিও পাবেন যেগুলো আপনারা অনলাইনে খুঁজে থাকেন। মাস্ট বি আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, এখানে নিত্য নতুন এয়ারড্রপ আপডেট কিন্তু পেয়ে যাবেন। আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সরাসরি হচ্ছে আপনি এই পেজটা পাবেন। তো এখান থেকে হচ্ছে আপনাকে সাইন আপ করতে হবে, এখানে হচ্ছে সাইন আপ লিঙ্ক দেওয়া আছে আর এখানে টুইটার দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে নর্মালি সাইন আপ করবো, এর জন্য যে কাজটা করবো এই লিঙ্কটার উপরে প্রেস করে দিব। এই লিঙ্কটার উপরে প্রেস করবার পর আমাদেরকে সরাসরি ব্রাউজারে নিয়ে চলে যাবে। তো এখান থেকে কিন্তু আমাদের কাজটা সম্পন্ন করতে হবে। এখানে মূলত প্লে স্টোর, অ্যাপ স্টোর অ্যান্ড হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপিকে কিন্তু দেওয়া রয়েছে। তো আমরা যদি প্লে স্টোরে ক্লিক করি তো এটা কিন্তু কামিং সুন শীঘ্রই চলে আসবে অ্যান্ড যারা আইফোন ইউজার তারা এটা অ্যান্ড হচ্ছে যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা এটা, ঠিক আছে। এছাড়াও তাদের সোশ্যাল মিডিয়াগুলো এখানে অ্যাড করে দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে ওয়েব থ্রি ভার্সনের একটা কিন্তু প্রজেক্ট এরকম কিন্তু বোঝা যাচ্ছে। তো এখানে কিন্তু তাদের বিষয়বস্তু সমস্ত বিষয়বস্তু কিন্তু তারা এখানে ডিসকাস করেছে, ঠিক আছে। এছাড়াও তারা আপনারা হচ্ছে তাদের রোড ম্যাপ অ্যান্ড হচ্ছে হোয়াইট পেপার এই জিনিসগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন অ্যান্ড হোয়াইট পেপারের ক্ষেত্রে হচ্ছে সমস্ত বিষয়বস্তু তাদের দেখতে পারবেন। তাদের প্ল্যান প্রোগ্রাম সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। তো আমরা এখন জয়েনিং করবো। জয়েনিং করার জন্য অবশ্যই আপনাকে অ্যান্ড্রয়েড অ্যাপিকেটা ডাউনলোড করতে হবে, এর জন্য জাস্ট অ্যান্ড্রয়েড অ্যাপিকের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ডাউনলোড নাও, আমার কিন্তু অলরেডি ডাউনলোড আছে, তো ডাউনলোড করে নেবেন। জাস্ট ডাউনলোডটা সম্পূর্ণ হওয়ার পর থ্রি ডট লাইনে ক্লিক করে আপনি হচ্ছে দেখবেন যে ডাউনলোড অপশনে হচ্ছে আপনার এটা ডাউনলোড হয়ে গিয়েছে, জাস্ট এটার উপরে ক্লিক করে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো জাস্ট সেখানে ক্লিক করবেন, এখানে ইনস্টল লেখা চলে আসবে, ইনস্টলটা করবেন, ঠিক আছে। ইনস্টল হওয়ার যাওয়ার পর নেক্সট থেকে ওপেন করবেন। সেখানে ওপেন করবার পর আপনার হচ্ছে ভাষা আপনাকে চুজ করতে হবে, এখানে ইংরেজিতে ক্লিক করবেন অথবা চুজ করে নেবেন। তো এখানে দেখতে পারবেন ইংরেজির সমস্ত ভাষা আছে, তো ইংরেজিটা করে নেবেন। এরপর হচ্ছে এখানে মেইন একটা কাজ দেখতে পারবেন, সেটা হচ্ছে যে এখানে আপনাকে একটা প্রাইভেট কি দিবে, ঠিক আছে। তো এই প্রাইভেট কিটা হচ্ছে অবশ্যই আপনি নোটপ্যাডে সেভ করে রাখবেন অ্যান্ড হচ্ছে এর মধ্যে এখানে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নিচ থেকে দেখতে পারবেন ফিনিশ নামে একটা অপশন রয়েছে, জাস্ট ফিনিশের উপরে ক্লিক করে দিবেন। ফিনিশের মধ্যে ক্লিক করবার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে একটা ইনভাইটেশন কোড দিতে হবে, যে কোডটা কিন্তু আমরা এখানে দিয়েছি এই কোডটা নিতে পারেন কপি করে, এরকমভাবে চেপে ধরে কপি করতে পারেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই যে এখানে ইনভাইট কোডটা দেওয়া হয়েছে জাস্ট কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিয়ে এখানে জাস্ট কনফার্ম করে দিবেন। তো এখন হচ্ছে আমি আমার পুরাতন অ্যাকাউন্টটা দেখাচ্ছি। তো এখানে আমাদের মেইন টার্গেট কী, মেইন টার্গেট হচ্ছে যে আমরা এখান থেকে কী করতে পারবো, দেখেন কে কে তাদের নিজস্ব নেটিভ টোকেনটা ইনকাম করতে পারবো অ্যান্ড হচ্ছে ডেইলি বিটিসি ইনকাম করতে পারবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা এরকম ইন্টারফেস পাচ্ছি, এখানে হচ্ছে এইটা এইবার এখানে আমাদের কেকেটা রিসিভ হবে, এখানে বিটিসি রিসিভ হবে, এখানে ইনক্রিজ দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু একটা অপশন রয়েছে সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে যে রিসিভ একটা অপশন, মানে যেটা আমাদেরকে ডেইলি করতে হবে। তো আমি কিন্তু আজকের একটু আগে কালেক্ট করেছি, তো আবারও ক্লিক করতেছি রিসিভে, দেখতে পাচ্ছেন সাকসেসফুল হলো অ্যান্ড হচ্ছে আমার 33টা থেকে কিন্তু 34 পয়েন্ট এত কিন্তু চলে গেল, ওকে। তো আমাদের কী রিসিভ হলো এখানে দেখতে পাচ্ছেন, কেকেটা হচ্ছে আমরা কিন্তু এখান থেকে রিসিভ করলাম। এখন কী করবো, একটু নিচে চলে যাব, নিচে চলে যাওয়ার পর এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এটার উপর ক্লিক করবো। এখানে ক্লিক করবার পর আমরা হচ্ছে বিটিসিটা কালেক্ট করবো, ঠিক আছে। এর জন্য রিসিভ সেকশন দেখতে পাচ্ছেন, রিসিভের মধ্যে ক্লিক করে দেবো, আমরা কিন্তু বিটিসিটাও এখানে কালেক্ট করে ফেললাম। এরপর হচ্ছে সেমভাবে এখানে ক্লিক করবো, আপনার যদি রেফার থাকে তো সেক্ষেত্রে কিন্তু এইটাও আপনি কালেক্ট করতে পারবেন। আর্ন মোর টিআরএক্স জাস্ট এখানে ক্লিক করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন গাইস আমার আন্ডারে হচ্ছে কারা কারা জয়েন করছে, প্লাস হচ্ছে আমি 2টা টিআরএক্স এখান থেকে পেতে পারি। জাস্ট এখানে রিসিভের মধ্যে ক্লিক করে দিব, রিসিভটা কিন্তু ফেল হয়েছে কোনো কারণে, যাই হোক এখানে মূলত একটা বিষয় করতে হবে, জাস্ট চেকে ক্লিক করে জাস্ট এখানে কনফার্ম করি। এবং এই গ্যাপের মধ্যে হচ্ছে যারা নতুন ইউজার আছেন তাদের এরম ইন্টারফেস চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন তারা বলছেন যে 1 থেকে 3 জন ফ্রেন্ডকে যদি আপনি কী করেন মানে রেফার করতে পারেন তো সেক্ষেত্রে 2টা টিআরএক্স পাবেন, যেটা কিন্তু আমি পাইছি একটু পর কিন্তু আমার অ্যাসেটে দেখাবো। তো সেক্ষেত্রে এইটা ফিল আপ করার পর রিসিভে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। এরপর হচ্ছে নেক্সটে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টুইটার ফোকাস রিওয়ার্ড রয়েছে এখানে আরও বেশি গ্রো করার জন্য, যা সেখানে হচ্ছে ক্লিক করবার পর এরম ইন্টারফেস চলে আসবে। এখানে মূলত হচ্ছে আপনার টুইটার বাইন্ড করতে হবে, এর জন্য নর্মালি হচ্ছে এইটার উপরে ক্লিক করতে হবে, এটার উপর ক্লিক করলে সরাসরি আপনাকে টুইটার নিয়ে চলে যাবে। টুইটার নিয়ে চলে যাওয়ার পর জাস্ট আপনাকে ফলো করতে হবে, রিটুইট করতে হবে নিচ থেকে, ওকে। তারপর হচ্ছে ব্যাক করে আসতে হবে, ব্যাক করে এসে এই জায়গায় আপনার হচ্ছে টুইটারের হ্যান্ডেল ইউজার নেমটা দিবেন, দেন হচ্ছে নিচ থেকে হচ্ছে সাবমিটটা করে দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি এই যে মোর টিআরএক্সে ক্লিক করে জাস্ট এখান থেকে নিচ থেকে এটা কিন্তু রিসিভ করতে পারবেন, এখানে জাস্ট সাবমিটে ক্লিক করে আপনার টুইটার ইউজার নেমটা দিবেন, দেওয়ার পর হচ্ছে কনফার্ম করে দিবেন, আপনার কিন্তু কাজটা হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে এখানে ওয়ালেট সেকশনে আসার পর এই যে অদার্স অ্যাসেটে ক্লিক করলে আমি কিন্তু 3টা অলরেডি ফেন্ড করে ফেলছি, এখানে কিন্তু 2টা টিআরএক্স পেয়ে গেছি, ওকে। তো এরপর হচ্ছে আমরা কী দেখবো, এখানে দেখতে পাচ্ছেন র্যান্ডম রি শার্ট আউটের মতো কিন্তু এখানে একটা ঘোরাঘুরি করতেছে। আমরা কিন্তু ডেইলি 24 ঘন্টা পর এখান থেকে বক্স কালেক্ট করতে পারবো, জাস্ট ওপেন নাও বক্সের মধ্যে ক্লিক করে দিব, এখান থেকে কিন্তু এটা ওপেনিং হচ্ছে, ঠিক আছে, ওপেনিং হচ্ছে, ওপেনড হয়েছে।
তো জাস্ট এখানে আবার ক্লিক করে দিব, এটা কিন্তু 24 ঘন্টা পরপর দেখাবে যে আমার কিন্তু একটা বক্স কিন্তু এখানে র্যান্ডমলি হচ্ছে কালেক্টেড হয়ে গিয়েছে। এছাড়াও নতুন একটা মানে অপশন কিন্তু অ্যাড হয়েছে যে মাঙ্কি হট, ঠিক আছে, মাঙ্কি হট। তো এটার ক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে কী করতে পারবেন, এখানে কিন্তু কাজ করতে পারবেন, এটা কিন্তু নতুন ফিচার্স অ্যাড হয়েছে, প্রিভিয়াস ভিডিওতে আমি এটা দেখাইছিলাম না। তো এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ফিচার্স কিন্তু তারা নিয়ে আসছে, ঠিক আছে। তো এখান থেকে উপরে যেতে হবে, উপরে যাওয়ার পরে যে বিভিন্ন এপিই মাইন, ঠিক আছে। তো এখানে কিন্তু এরকম ইন্টারফেস রয়েছে, তো এখানে মাই গেম রয়েছে, তো এখানে যদি আমি ক্লিক করে দিই, তো এখানে কিন্তু আমি আগে থেকে কাজ করি যার জন্য কিন্তু এরকম, তো আপনার শূন্য শূন্য আসতে পারে বা এরকম থাকতে পারে। তো এখান থেকে হচ্ছে গেম লিস্ট দেখতে পাচ্ছেন, গেম লিস্ট, ঠিক আছে। তো গেম লিস্টে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে আপনার পয়েন্ট বা কী আছে না আছে এই জিনিসগুলো, তাদের হচ্ছে কারা কারা মানে প্রথম গ্রেডে রয়েছে, কাদের বেশি রয়েছে, ওই ইউজার নেমগুলো কিন্তু এখানে মানে শো করাইছে, চাইলে দেখতে পারেন আপনি লিস্টে আছেন কি না। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন স্টে টিউন ফর জাম্প গেম, ঠিক আছে, এটাতে ক্লিক করলে আমরা হচ্ছে তাদের অ্যাডটা দেখতে পারবো। তো আমাদের ক্লিক করতে হবে মূলত এখানে দেখতে পাচ্ছেন টু গিভ এওয়ে অ্যান্ড টু এক্সচেঞ্জ, ঠিক আছে। তো আমরা যদি এওয়েতে ক্লিক করি, তো এখানে আমরা এটা চেক করতে পারবো। এছাড়া হচ্ছে যদি টু এক্সচেঞ্জে ক্লিক করি, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে সেল করতে পারবো, সেল আউট করতে পারবো, রিকোয়ারমেন্টস কী রয়েছে সেটা কিন্তু দেখতে পারবো, ঠিক আছে। তো এখানে মূলত হচ্ছে কত থেকে কত মানে ইউএসডিটি দিবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলা হয়েছে, ইউএসডিটি দিবে, টিআরএক্স দিবে, ইউএসডিটি দিবে, টিআরএক্স দিবে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু এখানে বিস্তারিত বলা হয়েছে। ওকে, আপনার যদি অ্যাকাউন্টে হয়ে যায়, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই সেলের এখানে ক্লিক করে জয়টা গেম হবে তখন হচ্ছে কনফার্ম করে সেল আউট করে ইউএসডিটিটা নিতে পারবেন। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, চাইলে তাদের হচ্ছে এই এনএফটিগুলো আপনার পারচেস করতে পারবেন, জাস্ট বাই ইট নাও এর উপরে ক্লিক করে। আপনারা যদি এখানে রিসার্চ সম্পন্ন করেন, যে এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা কার্ডের জন্য, এই কার্ডটার জন্য $3 কিন্তু ইউএসডিটি দিতে হবে, অ্যান্ড অথবা এরকম 100 টিকিট পারচেস করতে হবে, এখানে বাই ইট নাও চাইলে রিসার্চ করে আপনারা হচ্ছে করতে পারেন, অথবা চাইলে দুইটা আপনি নিতে পারবেন, দুইটা নেওয়ার জন্য এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে আপনাকে হচ্ছে বাইট করতে হবে। সেমভাবে যদি আমরা নিচে চলে যাই, এখানেও কিন্তু মাঙ্কির কিছু হচ্ছে অপশন রয়েছে, তো এখানে কিন্তু পার ডে এত এত পাওয়া যাবে বিগিনার লেভেল পর্যন্ত। এখানেও বাইয়ের সিস্টেম রয়েছে, $3 মতো লাগবে, অবশ্যই আপনাকে ডিপোজিট করতে হবে, ডিপোজিট করার জন্য এখানে অ্যাসেটে গিয়ে ডিপোজিট করতে হবে। তো বাইয়ে ক্লিক করে জাস্ট এখানে হচ্ছে আপনার অবশ্যই ইউএসডিতে ব্যালেন্স থাকতে হবে, তো তারপর হচ্ছে কনফার্ম করতে হবে। ওকে, তো এটা আমি দেখালাম, নিচ থেকে হচ্ছে আপনারা হচ্ছে ইনভাইট অপশন পাচ্ছেন, যে চাইলে আপনারা এখান থেকে ইনভাইট কোড নিয়ে আপনার ফ্রেন্ডের মাঝে রেফার করলে আরও বেশি রিওয়ার্ড গেন করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে তাদের অ্যাক্টিভিটি রুলস সম্পর্কে বলা হয়েছে, তো আপনারা হচ্ছে ইনভাইটেশন লিঙ্ক এইটা, অ্যান্ড হচ্ছে কোড কিন্তু এইটা, ঠিক আছে। সেমভাবে জাস্ট এটা নিলে হচ্ছে আপনার বন্ধুর মাঝে শেয়ার করলে আরও বেশি রিওয়ার্ড আপনি পাইতে পারেন। এবং নিচে হচ্ছে দেখতে পারবেন যে এখানে 0-30 পর্যন্ত কিন্তু রেফার বা এরকম র্যাঙ্কিংয়ের একটা অপরচুনিটি রয়েছে। নিচে হচ্ছে আরও বিস্তারিতভাবে কিন্তু তাদের প্ল্যান প্রোগ্রাম সম্পর্কে কিন্তু বলা হয়েছে। আপনারা হচ্ছে এখানে দেখে নেবেন, এখান থেকে হচ্ছে সব মানে লুক করে নেবেন, দেখে নেবেন যে আপনার যদি রিকোয়ারমেন্টগুলো হয় তো এখান থেকে আর কি এগুলো কালেক্ট করতে পারবেন। তো আমরা এখন নেক্সট স্টেপে চলে যাবো, এখানে টিম অপশনে চলে যাবো, ঠিক আছে। এই যে টিম রয়েছে, তো টিমের মধ্যে যদি ক্লিক করে দিই, তো টিমের মধ্যে দেখতে পাচ্ছেন যে তাদের লেভেল রয়েছে, 1 লেভেল এবং 2 লেভেল পর্যন্ত রয়েছে। তো এখানে হচ্ছে 1st লেভেল, এখানে হচ্ছে 2nd লেভেল। তো 1st লেভেলের হচ্ছে কী কী করতে হবে সমস্ত বিষয়বস্তু কিন্তু নিচে স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে। তো আমরা হচ্ছে 1 লেভেলটা সিলেক্ট করে নেব, সাপোজ এটা আমি সিলেক্ট করছি আর কিছু ইনভাইট করছি। তো এর জন্য যে কাজটা করতে হবে, যে কুপন রিসিভ কুপন টু পার্টিসিপেট গেম, তো আমরা এটাতে ক্লিক করে নেব। তো এখানে যদি আপনার কিছু রিওয়ার্ড থাকে, তাহলে এখানে দেখতে পারবেন আনইউজড একটা অপশন রয়েছে, সেখানে দেখতে পারবেন ইউজের ক্ষেত্রে আর কি এটা দেখতে পারবেন, ঠিক আছে। তো এরপরে হচ্ছে এখানে 2nd লেভেলে চলে যাবেন, তারপরে সেমভাবেই কিন্তু এই কাজটা করতে পারবেন, অ্যান্ড হচ্ছে আর্নিং অপরচুনিটিটা এভাবে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো দেখার পর হচ্ছে আপনি এখানে ইনভাইট ফ্রেন্ডে চলে যাবেন, ইনভাইট ফ্রেন্ডে চলে যাওয়ার পর এখানে এরকম ইন্টারফেস পাবেন। তো এরকম ইন্টারফেস পাওয়ার পর সেমভাবে আর কি আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার কিছু রিওয়ার্ড আছে কি না আর্নিং অপরচুনিটির, সেটা দেখতে পারবেন। অ্যান্ড হচ্ছে এখানে কাকা একাডেমি আছে, তাহলে হচ্ছে আপনি এখান থেকে এটা রিড করতে পারেন। রিড করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল সোল, তো এখান থেকে আপনার কী কী অবস্থা রয়েছে, কোনটা কী রয়েছে, রিওয়ার্ডটা যেটা প্রথমে দেখাইছিলাম সেটা কিন্তু এটা দেখতে পারবেন। তো এরপর হচ্ছে চলে যাবো আমরা ওয়ালেট সেকশনে, ওয়ালেট সেকশনে আসার পর, তো ওয়ালেট সেকশনে আসার পর যেটা আমরা নেটিভ টোকেন ইনকাম করতেছি সেটা দেখাবে, বিটিসি দেখাবে, আদার অ্যাসেট দেখতে পাচ্ছেন। আদার অ্যাসেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু 2টা TRX এখানে ইনকাম করে ফেলছি, অ্যান্ড হচ্ছে USDT রয়েছে, যেটা হচ্ছে মান্কির ক্ষেত্রে হচ্ছে আপনারা চাইলে এখানে যদি আমি USDTতে ক্লিক করি, তো এখানে হচ্ছে ট্রান্সফার আউট আর ট্রান্সফার ইন, ঠিক আছে। তা চাইলে হচ্ছে আপনারা এখান থেকে যদি ব্যালেন্স থাকে, তো সেক্ষেত্রে এটা উইথড্র করে নিতে পারবেন, এখানে ডিপোজিট করতে পারবেন। তো ডিপোজিট করার ক্ষেত্রে হচ্ছে ট্রান্সফার ইনে ক্লিক করতে হবে, এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, ট্রাস্ট ওয়ালেট থেকে এখানে আর কি ডিপোজিট করতে হবে। আর এখান থেকে মাঙ্কি সেকশনে যাওয়ার পর আপনি যদি এখান থেকে বাই করতে চান, তো এখানে ক্লিক করার পর আপনি এখানে জাস্ট বাইতে ক্লিক করে USDT সিলেক্ট করে নিয়ে জাস্ট আর কি এখানে কনফার্ম করে তাদের NFTটা হচ্ছে পারচেস করতে পারবেন।
এছাড়া হচ্ছে এখান থেকে আপনার কি পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন সুইস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অ্যাবাউট আস ডাউনলোড আপডেট এছাড়া এই জিনিসগুলো কিন্তু দেখতে পাচ্ছেন তাদের কয়টা কান্ট্রি কাজ করতেছে তারপর হোম পেজে ক্লিক করার পর এই নিচের এইটাতে ক্লিক করে আমরা কিন্তু আরও অপরচুনিটি পাচ্ছি প্রফেসর ক্ষেত্রে তো এখান থেকে হচ্ছে আপনারা চাইলে এইগুলাও দেখতে পারেন তো এখান থেকে হচ্ছে আমরা গেমের এখানে ক্লিক করতে পারি তো চাইলে এই জিনিসগুলোও দেখতে পারেন ঠিক আছে ইচ্ছা হলে দেখবেন না হলে নাই টোটাল মাস্ট বি একটা বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে আপনাকে 24 ঘন্টা পর পর এখান থেকে হচ্ছে রিসিপ্টটা করতে হবে তো আমি এখানে যদি রিসিভ করি তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেল ঠিক আছে অ্যান্ড এখানে হচ্ছে 25টা রাউন্ড রিওয়ার্ডের কিন্তু অ্যাড রিসিভ হবে তারপর সাসপেন্ডেড হবে অটোমেটিকলি তো অবশ্যই রিসিভ করে আপনার কয়েনগুলো কালেক্ট করতে হবে আমার হচ্ছে প্রতি ঘন্টায় বা এরকম এইরকম কিন্তু রিওয়ার্ড এখানে আসতেছে তখন মূল টার্গেট হচ্ছে আপনাকে এখানে জয়েন করতে হবে কিছু রিভার বাড়তে হবে তো উপরে যদি আমরা হচ্ছে ইনক্রিজ আর রিওয়ার্ডে ক্লিক করি তো এখান থেকে তো সমস্ত বিষয়বস্তু অলরেডি দেখাইছি ইনভাইট ফ্রেন্ড রয়েছে জাস্ট ইনভাইট ফ্রেন্ডের উপরে ক্লিক করে আপনাকে হচ্ছে আপনার রেফার লিঙ্কটা বের করতে হবে নিচের থেকে জাস্ট এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক অ্যান্ড হচ্ছে আপনার রেফার কোড ঠিক আছে তো এটা তো আমি যার রেফারেলে জয়েন করছি সেটা দেখাইছি অ্যান্ড মাস্ট বি আপনারা এখান থেকে এটা কপি করে নেবেন ঠিক আছে তো মোটামুটি আমি সমস্ত বিষয়বস্তু দেখাই দিছি যে এখানে কীভাবে কী কাজ করতে হয় তো মূল টার্গেট হচ্ছে এটা রিসিভ করতে হবে 1-4 ঘন্টা পর পর আপনারা আর কি রিসিভ করবেন আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে জয়েন লিঙ্ক থাকবে তো আপনারা চাইলে জয়েন করতে পারবেন আর 24 ঘন্টা পর পর এটা রিসিভ করবেন ঠিক আছে অ্যান্ড চাইলে তাদের এই যে টুইটার অ্যান্ড টেলিগ্রামে জয়েন করতে পারেন জাস্ট টুইটার টেলিগ্রামে ক্লিক করবেন এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করে নেবার পর এখানে কিন্তু জয়েন করবেন দেন হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন কোড দিয়ে থাকে তারা 20% স্লটের জন্য তো স্লটটা হচ্ছে কীভাবে বাড়াবেন তো ওখান থেকে কিছু লিঙ্ক দিবে তো এখানে টিমের মধ্যে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল সোল তো এখানে আসার পর আমরা হচ্ছে এখানে কিছু ইউজ করে আর কি এটা করতে পারবো এখানে সাবমিট করে ঠিক আছে আমি অলরেডি করে ফেলছি যার জন্য দেখা যাচ্ছে না তো গাইস আমি তো সমস্ত বিষয়বস্তু দেখালাম তো ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা হচ্ছে জয়েন করে প্রতিদিন আর কি এই 24 ঘন্টা পর পর এই কাজটা করবেন টিমের মধ্যে ক্লিক করে আপনার ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে আপনার হচ্ছে লিঙ্কটা হচ্ছে বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন এতটুকুই কাজ আর ডেলি হচ্ছে আপনি এখান থেকে বিটিসি নিতে পাচ্ছেন বিটিসি অ্যান্ড হচ্ছে কে কে তাদের নেটিভ টোকেন এটা যখন লিস্ট হবে তখন আর কি এটা জানাই দিব অ্যান্ড অদার অ্যাসেটে ক্লিক করে এই যে দুইটা TRX আছে চাইলে আমি এটা ট্রান্সফার করতে পারবো ট্রান্সফার ইনে ক্লিক করার পর ট্রান্সফার আউটে ক্লিক করবার পর এটা কিন্তু আমি সেন্ড করতে পারবো তো এখানে মূলত একটা হ্যান্ডেলিং ফি রয়েছে তো আমার যেহেতু দুইটা রয়েছে এখানে অ্যাড্রেস দিয়ে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে কনফার্ম করলে আমার কিন্তু ইনস্ট্যান্ট এটা রিসিভ হয়ে যাবে তো থ্যাংক ইউ সো মাচ কিপ দ্য ওয়াচিং ভিডিও বর্তমান সময়ে ট্রেন্ডিং মাইনিংয়ের মধ্যে কিন্তু এটা একটা উল্লেখযোগ্য তার জন্য আর কি সমস্ত বিষয়বস্তু রিভিউ দিলাম তো আপাতত চাইলে কাজ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে ফটাফট জয়েন করতে পারেন অ্যান্ড হচ্ছে প্রতিদিন এখান থেকে এটা রিওয়ার্ড রিসিভ করতে পারেন ওয়েটিং ফর নেক্সট আপডেট ধন্যবাদ